রাজ্যভিত্তিক আন্ডার-17 হকি প্রতিযোগিতায় রাজ্যের 7টি জেলার মধ্যে চ্যাম্পিয়ন শিরোপা দখল করে পশ্চিম জেলার হকি দল। অন্যদিকে খোখো প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে 29টি জেলা এবং ছেলেদের মধ্যে পশ্চিম জেলা। 27 মে ধলা জেলা সদরের কুলাই মাঠ এবং রামরতনপাড়া দুটি মাঠে হকি এবং খোখো প্রতিযোগিতা শুরু হয়েছিল। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন ক্রীড়া দপ্তরের রাজ্য সচিব, অতিরিক্ত সচিব সহ ধলাই জেলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলা ক্রীড়া আধিকারিক বিভাভূষণ গোস্বামী প্রমুখ। রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতায় রাজ্যের 7টি জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করে। This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. পক্ষান্তরে খোখো প্রতিযোগিতায় 8টি জেলার 8টি গার্লস এবং 8টি বয়েজ দল অংশগ্রহণ করে 29 মে সন্ধ্যার প্রাক মুহূর্তে জয়ী দলগুলির হাতে জয়ের শিরোপা হিসেবে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া আধিকারিক সহ অপর ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ। বিউ রিপোর্ট এইজিটি লাইভ 24/7। ¡Vamos! 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 ¡Vamos!
ওয়েস্ট ডিস্ট্রিক্ট ভার্সেস অনুগুটি ডিস্ট্রিক্ট, আমি দুটি ডিস্ট্রিক্টের খেলোয়াড় ভাইদের কাছে অনুরোধ করব, তোমরা একটা ভালো এবং সুন্দর খেলা এখানে উপহার দেবে, যাতে করে ধলাই ডিস্ট্রিক্টের আপামর জনসাধারণ দীর্ঘদিন মনে রাখে যে আমরা একটা সুন্দর খেলা এখানে দেখেছি। আলটিমেটলি দিনের শেষে যাতে আমরা সবাই বলতে পারি যে খোখোর জয় হয়েছে। আজকে এখানে যারা ম্যাচটা অফিসিয়েটিং করবেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, রাজ্যের মধ্যে প্রয়োজন খাওয়া খাদ্য বা অ্যাকোমোডেশন এই সম্পর্কে আপনার আছে? মোটামুটি চলে, কি করা যাবে, সিস্টেমে তো চলতে হয়। ধন্যবাদ। হকির স্বার্থে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমাদের প্লেয়ারই বল নিয়ে আসছে, যাই করেছে ধলাই ডিস্ট্রিক্ট মোটামুটি ঠিক আছে, কিন্তু এইভাবে যদি সবাই উৎসাহ করে আসেন, এখন পরিকাঠামোটা যে ধরনের চলছে সেই ধরনের তো আমাদের রাজ্যে যে খেলার প্রচলন হকিটা সেইভাবে খেলা হয় না, তথাপি আমরা হকির স্বার্থে আমরা একটু ম্যানেজ করে নিতেছি। আমাদের হকি আমরা চেয়েছিলাম যে হকি যেন কমসে কম দুটা একটা স্টুডেন্ট মাঠ হয় আর একটু ডেভেলপ হয়, যে উন্নত হচ্ছে যে আমাদের এই যে দেখুন প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা আসছে আনন্দ নিয়ে আসছে, কিন্তু আনন্দের গমে যে আসছে তো খেলার পরিকাঠামো ঠিকভাবে পাচ্ছে না, তো সেই সবাতে কি খেলবে রোদ্দের মধ্যে যেইভাবে খেলা হয় সেইভাবে ঠিকঠাক টাইম টেবিলটা ঠিক না, সিস্টেমটা ঠিক না, সিস্টেমটা অনেক দুর্বল, একটা প্লেয়ার যাচ্ছে বল আনার জন্য কিন্তু সে এখানে বল বয়ের দরকার ছিল কিন্তু হয় নাই,